বন্ধুরা, যদি বিদেশের মতো মজা বিনা ভিসাতে ভারতের কোনো রাজ্যে পাওয়া যায় তো কেমন হবে? এবং আপনি যদি অন্য দেশের নাগরিক হন তাহলে এই মজা নিতে আপনার ভিসা লাগবে ঠিকই, কিন্তু অন্য দেশের মতো অত বেশি টাকা খরচ হবে না। বন্ধুরা, আজ আমি আপনাদের ভারতের এমন একটি জায়গা সম্পর্কে বলবো যেখানে ছেলেমেয়েরা শুধুমাত্র আনন্দ ফুর্তি করার জন্যই আসে। সকল ছেলেমেয়েরা এখানে জীবনে একবার হলেও আসার আকাঙ্ক্ষা রাখে। বন্ধুরা, আজ আমি বলতে চলেছি ভারতের সবচেয়ে আকর্ষণীয় পর্যটক স্থান গোয়া সম্পর্কে, যা ভারতে অবস্থিত। কিন্তু এখানে আসলে মনে হবে যে আপনি মিয়ামি বিচে চলে এসেছেন। এছাড়াও গোয়াতে অনেক সিক্রেট বিচ রয়েছে যেগুলোতে আপনি অন্যরকম এক মজা করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে সো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন, এরকমই দেশ বিদেশের অচেনা সব তথ্য জানার জন্য। বন্ধুরা, গোয়াতে অল্প কিছু জায়গা যাওয়ার পর পর আপনি বিয়ার বার দেখতে পাবেন, আর শুধুমাত্র এই রাজ্যেই 7,000-এর থেকেও বেশি বার রয়েছে, আর সেগুলো প্রত্যেকটি সরকারিভাবে লাইসেন্সকৃত। গোয়া ভারতের রাজ্য হওয়ার সত্ত্বেও এখানে পর্তুগিজ সংস্কৃতি দেখা যায়, যার প্রধান কারণ হলো এই জায়গা প্রায় 400 বছর পর্যন্ত পর্তুগিজরা শাসন করেছিল। এখানকার স্থানীয় বাসিন্দারা পর্তুগিজ সভ্যতা পালন করে, আর এরা তাদের পুরনো সংস্কৃতি, ইমারত এবং মূর্তিগুলোকে ভালোভাবে সংরক্ষণ করে রেখেছে। গোয়া এই সমস্ত জায়গাগুলোর মধ্যে একটি যেখানকার মানুষ ছুটির দিন সকালে বিয়ার দিয়ে নাস্তা করতে পছন্দ করে। সারাদিন এখানে হইচই থাকে, কিন্তু রাত হলেই গোয়া পার্টির জগতে পরিণত হয়ে যায়। গোয়ার বাঘা বিচের পাশে দুটো বড় বড় নাইট ক্লাব রয়েছে, যার প্রথমটিতে টিউটর্স ক্যাফে আর দ্বিতীয়টিতে ম্যাসেজ ক্যাফে রয়েছে। বন্ধুরা, এখানকার অলিতে গলিতে, রাস্তায় এবং রেস্টুরেন্টে নাচ গান এবং ভালো ভালো খাবার ও আনন্দ ফুর্তি করার ব্যবস্থা করা থাকে। এখানে নাইট ক্লাব ছাড়াও বিচের ওপরে তৈরি করা ছোট ছোট জায়গার পার্টি করার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে। গোয়াতে ছুটির দিনে সাধারণ দিনগুলোর তুলনায় অনেক বেশি ভিড় থাকে। গরমের দিনে তো এখানে ভারতের বিভিন্ন জায়গা থেকে যুবক থেকে শুরু করে 60 বছর বয়সী মানুষ পর্যন্ত এখানে আনন্দ ফুর্তি করতে আসে। এছাড়া এখানে ইউরোপীয়রা শীতের সময় আসতে বেশি পছন্দ করে, যাদের টাকা পয়সার কোনো কমতি নেই। এমন কোটিপতিরা তাদের লম্বা ছুটিগুলোকে কাটানোর জন্য গোয়াকে সেরা স্থান মনে করে, আর এর জন্যই টুরিস্ট প্লেস হিসেবে গোয়া 6 নম্বর অবস্থানে রয়েছে। আর যদি গোয়ার সব থেকে বড় বিচের কথা বলা হয় তাহলে গোয়ার কালাঙ্গুত বিচ, কলভা বিচ এবং বাঘা বিচ এই তিনটি সব থেকে বড় বিচ। এই রাজ্য 3,702 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, আর এই অদ্ভুত সুন্দর রাজ্যের রাজধানীর নাম হলো পানাজি শহর, যাকে পাঞ্জিম বলা হয়। আর এই শহর উত্তর ভারতের সব থেকে বড় সিটি। গোয়ার সব থেকে বড় শহর ভাস্কো দা গামা, আর দ্বিতীয় সবচেয়ে বড় শহর মারগাও। গোয়ার বেশিরভাগ জনসংখ্যায় শহরের বসবাস করে। গোয়া ভারতের সবচেয়ে ছোট রাজ্য, আর জনসংখ্যার বিচারে চতুর্থ স্থান অধিকার করেছে। গোয়ার মোট জনসংখ্যা 15,86,000। বন্ধুরা, গোয়াতে অবস্থিত দুধসাগর ঝর্ণা ভারতের সবচেয়ে উঁচু এবং সবচেয়ে সুন্দর ঝর্ণার মধ্যে একটি, যার উচ্চতা প্রায় 310 মিটার। বন্ধুরা, ফ্রান্সিস জোফের মৃত শরীরকে মমি করে এখানে সংরক্ষণ করা হয়েছে। পাশাপাশি এই চার্চ পর্তুগাল সংস্কৃতির জীবন উদাহরণ। এই চার্চ বানানো হয়েছিল 1605 সালে। স্বাধীনতার পর ভারত চেয়েছিল গোয়াকে ভারতের রাজ্যে পরিণত করতে, কিন্তু পর্তুগাল রাজি ছিল না। তখন 1961 সালের ডিসেম্বরে এক সৈনিক অভিযানে ভারতে সফল হয় এবং গোয়া ভারতের একটি অংশ হয়ে যায়। কিন্তু পর্তুগিজদের সংস্কৃতি এখনো এখানে দেখতে পাওয়া যায়, আর যে কারণে এখানকার 74% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করে। ভারতে একমাত্র ভাসমান ক্যাসিনো গোয়া রাজধানীতে রয়েছে। এই ক্যাসিনোতে নতুন বছরের ছুটিতে ব্যবসায়ীরা নিজেদের ভাগ্য পরীক্ষা করার জন্য আসে। বিগ ড্যাডি নামের এই ক্যাসিনোতে মদের পার্টি সহ মনকে আকৃষ্ট করার মতো অনেক কিছুই পাওয়া যায়। গোয়ার অর্থনৈতিক ব্যবস্থা এখানে ঘুরতে আসা ট্যুরিস্টদের উপর নির্ভর করে, আর এটাই ট্যুরিস্ট ডেস্টিনেশন হওয়ার মেইন কারণ। এখানে ছোট বড় মোট 40টি বিচ রয়েছে। সমুদ্র উপকূলীয় এলাকা হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, আর এখানে মাছের ব্যবসাও অনেক ভালো হয়, আর এজন্য গোয়ার অনেক পরিবার এই মাছের ব্যবসার সঙ্গে জড়িত। তো বন্ধুরা, এই ছিল গোয়া সম্পর্কে কিছু অজানা তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে পারেন, আর আপনি এরপরে কোন দেশ নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ,
চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।